মোহাম্মদ রাজ ইসলাম নাসিম লিখেছেন, ওযু করার পর হাঁটুর উপর কাপড় তুললে কি ওযু ভঙ্গ হবে? না, এর ফলে ওযু ভঙ্গ হবে না, কিন্তু অন্য মানুষের সামনে যদি আপনার হাঁটুর উপরে কাপড়, হাঁটুর উপর যদি কাপড় উঠে যায় অন্য মানুষের সামনে, তারা যদি দেখে যায় আপনার কাপড়, তাহলে সেক্ষেত্রে সেটা গুনাহের কারণ হবে, কারণ আপনার সতর ঢাকা ফরজ, অন্য কেউ আপনার সতর দেখলো, তার মানে আপনি ফরজ তরক করলেন, বাট আপনার কারণে ওযু ভঙ্গ হবে না। এরপরে নয়ন আপনি থেকে লিখেছেন, আমি একজন মুসলিম পরিবারের সন্তান, আমি সব সময় চাই খারাপ ভিডিও থেকে নিজেকে রক্ষা করতে, কিন্তু নেট দুনিয়ার যে অবস্থা কোনোভাবে সেখান থেকে বেরোতে পারছি না। আমার কারণে কি? আপনার কারণে হলো নেট থেকে ডিসকানেক্টেড হয়ে যাওয়া। আপনার একান্ত যদি কাজ করতে হয় তাহলে অফিসে যখন কাজ করবেন তখন কাজ করবেন, তাও একাকি থাকবেন না, নির্জনে থাকবেন না, আর একান্ত নিজের মোবাইলে ডিভাইসে নেট রাখবেন না, নেট কানেকশন ছাড়া আপনি থাকবেন, এবং স্মার্টফোন এর ব্যবহার থেকে আপনি নিজেকে সরিয়ে ফেলবেন। এটা যদি আপনি দু চার মাস ছয় মাস করতে পারেন এবং এই টাইমটা আপনি কোনো নেককারের সোহবত সান্নিধ্যে থাকতে পারেন, ইনশাআল্লাহ বিদিন আপনার এই বদভ্যাসটা, এডিকশনটা দূর হয়ে যাবে। কিন্তু আপনাকে এতটুকু চ্যালেঞ্জ নিতে হবে এবং এতটুকু নিজের বিরুদ্ধে নিজের সংগ্রাম চালাতে হবে যে আমি কোনো অবস্থাতে হারামে লিপ্ত হব না। আল্লাহ তাআলা হেফাজত করুন এবং রক্ষা করুন আপনাকে, আমাকে, আমাদের সবাইকে। মুক্তা আখতার লিখেছেন, আমি সম্পর্ক হালাল করার জন্য বিয়ে করি, কিন্তু বাংলাদেশ আইন অনুযায়ী ছেলের বয়স 20 ছিল, তাই কোর্ট ম্যানেজ করি। আমাদের দুই পক্ষের বাবা মা আমাদের দুজনকে অনেক পছন্দ করে, কিন্তু বিয়ে দিতে চায় প্রতিষ্ঠিত হওয়ার পর, কোর্ট ম্যারেজের কথা কেউ জানে না। এ মুহূর্তে আমাদের বিয়েটা কি হয়েছে আর এটার সম্পর্কটা কি আমরা ধরে রাখবো নাকি ছেড়ে দিব? দেখুন, ফোকাহায় আহনাফ বা হানাফি মাজহাব অনুপাতে মেয়ে যদি প্রাপ্তবয়স্ক হয়, ছেলেদেরটা তো বটেই, তখন ছেলে মেয়ে বিয়ে করলে সেটা জায়েজ হবে। বিধায় আপনাদের কোর্ট ম্যারেজে যদি দুজন সাক্ষীর উপস্থিতিতে শরিয়া নিয়ম অনুযায়ী বিয়ে হয়ে থাকে, তাহলে ফেকে হানাফি অনুযায়ী আপনাদের বিয়ে বিশুদ্ধ হয়েছে, আর আপনারা যদি ফেকে হানাফিকে প্র্যাকটিস করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাদের বিয়ে বিশুদ্ধ আছে। বাট আপনাদের জন্য সর্বাবস্থা উচিত হলো অভিভাবকদের সম্মতিতে বিয়ের অ্যারেঞ্জমেন্ট করা। এই সমস্ত ক্ষেত্রে আমাদের ভাই বোনরা যে অভিযোগটা দিয়ে থাকেন তা হলো যে আমরা জেনা থেকে বাঁচার জন্য বিয়ে করেছি। আপনি জেনা থেকে বাঁচা তো পরের প্রশ্ন, জেনা পতিত হওয়ার মতো পদক্ষেপ আপনি কেন নিলেন? কেন সম্পর্ক রাখছেন? আপনি সম্পর্ক ছিন্ন করে ফেলেন, মোবাইল ডিলিট করে ফেলেন, দুজন দুই দিকে চলেন এবং যার যার কাজে আপনি ব্যস্ত হয়ে পড়েন। সময় হলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ উভয়ে আপনারা বিবাহের প্রস্তাব যথাযথভাবে অভিভাবকদের মাধ্যমে দেবেন। বিয়ের ক্ষেত্রে শরিয়ার মূল নির্দেশ নেই হলো যে অভিভাবকের মাধ্যমে বিয়েটা হবে। আংকি হু আল্লাহ নির্দেশ করেছেন অভিভাবকদেরকে, তোমরা বিয়ে দাও, বিয়ে করাও সন্তানদেরকে। হ্যাঁ, তারাও সময়মতো করাচ্ছে না, তো সেক্ষেত্রে আপনি তাদেরকে বোঝাবেন, কাউন্সিলিং করাবেন, আপনার পদক্ষেপ আপনি নেবেন। হ্যাঁ, ব্যাপারটি যদি এই লেভেলে চলে যায় যে আপনি গুনাহে লিপ্ত হয়ে যাবেন, তাদের মধ্যে দিনের কোনো বুঝ নাই, তারা সেই দিকটা খেয়াল রাখছে না, তাহলে সেক্ষেত্রে আপনি মেয়ে হলেও আপনি এলাকার কোনো আপনার দ্বিতীয় যদি অভিভাবক থাকে তিনি অথবা ইমাম সাহেব বা দায়িত্বশীল কারোর মাধ্যমে আপনি বিবাহ আবদ্ধ হতে পারেন। এই বিষয়ে বিস্তারিত আমাদের একটা ভিডিও আছে, সেটি দেখার চেষ্টা করবেন এবং হারাম সম্পর্ক থেকে বাঁচার আপনার চেষ্টা করবেন। রাসেল আহমদ রাসেল আহমদ শিহাব আপনি লিখেছেন, আমার হিপ জয়েন্টের সমস্যা, নামাজ পড়ার সময় ব্যথা লাগে, ডাক্তার চেয়ারে নামাজ পড়তে বলেছে, চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে কিনা, যদি উঠা বসা করতে অসুবিধা হয় চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে, বিষয়ে আমাদের বিস্তারিত অনেক বক্তব্য আছে, দেখে নেবেন প্লিজ। আঙ্কুর আহমেদ আপনি লিখেছেন, আমি রিলেশন করে বিয়ে করেছি, আমার অর্থ নাই, এই জন্য মেয়ের মা বাবা মেনে নেয় না, এখন আমাদের করণীয় কী? একটু আগে যে কথা বলেছি এটা শোনার চেষ্টা করবেন, এবং বিয়ে করে ফেলেছেন, এখন কোনো আলমের সাথে দেখা করে আপনার পুরো অবস্থা বিবরণ শুনিয়ে তারপর আপনি সামনে সলিউশন নেওয়ার চেষ্টা করবেন। রবিউল হাসান আপনি লিখেছেন, আমার দাদু স্বপ্নে দেখে আমার ভাইয়ের নাম রাখে ইকরান, এখন এ নামের অর্থ কোথাও পাচ্ছি না, এই নামের অর্থ কী আর এক্ষেত্রে করণীয় কী? স্বপ্নের আলোকে নাম রাখা কতটুকু সঙ্গত? স্বপ্ন দেখলে সাধারণ মানুষের স্বপ্ন, সেটি কোনো নির্দেশ পাইলে সেখান থেকে সেটা বাস্তবায়ন করা মোটেই আবশ্যক কিছু নয়, আপনারা অন্য কোনো নাম রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। ইকরান এভাবে এই রকম কোনো আরবিতে শব্দ সচরাচর আছে বলে আমার জানা নেই, বিধায় অর্থবহ সুন্দর কোনো নাম রাখবেন। তামিম রিয়াদ লিখেছেন, কাউকে দাঁড়িয়ে সম্মান করা উচিত না, কিন্তু স্কুল কলেজ বা কলেজ শিক্ষক ক্লাসে আসলে সবাই দাঁড়িয়ে তাকে সম্মান দেয়, এটা কি ঠিক? এ বিষয়ে বিস্তারিত আমরা ইনশাআল্লাহ একটা ক্লিপে কথা বলবো, এর আগে আমরা একটা জায়গা বলেছি সেখানে সব কথা পূর্ণাঙ্গভাবে আসেনি, ইনশাআল্লাহ আমরা আলাদা ক্লিপে আপনাদেরকে জানাবো। সাধারণ অবস্থাতে শরিয়া এটাকে সমর্থন করে না, কিন্তু বিশেষ পরিস্থিতিতে যে ধরুন সম্মানিত মানুষটা আসছেন তাকে হেল্প করার জন্য, চেয়ার ছেড়ে দেওয়ার জন্য বা অন্য কোনো যৌক্তিক কারণে আপনি দাঁড়ালেন সেটি হতে পারে, বাকি অমুসলিমরা অমুসলিম সমাজগুলোতে এই দাঁড়িয়ে কালচার দা সম্মান করার কালচারটা খুব মানে বলিষ্ঠভাবে প্রতিষ্ঠিত, সেই জায়গা থেকে এটি বিভিন্ন হাদিসের আলোকে ওলামায়ে কেরাম নিষিদ্ধ ঘোষণা করেছেন।
তারপরে বিস্তারিত আমরা ইনশাআল্লাহ বিদিনা ভিন্ন ভিডিওতে কথা বলবো। মোহাম্মদ ফয়সাল অনির্বাণ আপনি লিখেছেন, অসস্যার সমস্যার কারণে ফজর সালাতে ভুল হয়েছে, এই সন্ধ্যায় একই ওয়াক্তে সালাত যদি বেশ কয়েকবার পড়া হয় তাহলে কি গুনাহ হবে নাকি সালাত শুদ্ধ হলে বাকি সালাত নফল হিসেবে গণ্য হবে? অসস্যার কারণে বারবার সালাত আদায় করা শরিয়া কর্তৃক নির্দেশিত নয়, শরিয়া এটাকে নিরুৎসাহিত করে। অসস্যার কারণে আপনি সালাত আদায় করবেন না, বরং অসস্যাকে পাত্তা না দিয়ে আপনি যদি মনে করেন যে সব ঠিকঠাক করেছেন, আপনার কাছে না সালাত অশুদ্ধ হওয়ার, ভুল হওয়ার বা দোহরানোর মতো কোনো কিছু থাকার মতো পরিষ্কার এবং স্পষ্ট কোনো প্রমাণ না থাকে, তাহলে সেক্ষেত্রে সেই অসস্যাকে কোনোভাবেই পাত্তা দেওয়া যাবে না এবং ওইটাকে অ্যাভয়েড করেই বরং আপনাকে চলতে হবে। এটাই হলো শরীয়তের নির্দেশনা। এবং রীতিমতো খিনজাবের নামের একটা শয়তানি আছে যার কাজই হলো মানুষকে এইরকম অসস্যা সৃষ্টি করা এবং আপনার সালাত নষ্ট করা। বিদায়গুলোকে পাত্তা দেওয়া যাবে না এবং বারবার সালাত পড়বেন না। মাহফুজুর রহমান আপনি লিখেছেন, বয়সের কারণে হজে যেতে না পারলে ওমরা পালন করলে হবে? ওমরা পালন করলে ওমরা হবে কিন্তু হজ হবে না, হজে যে ফরজ ইসলামের রকম সেটা আদায় হবে না। আমি ইমাম হোসেন আপনি লিখেছেন, আমরা যারা বেসরকারি কোম্পানিতে চাকরি করি আমাদের প্রভিডেন্ট ফান্ডের টাকা হতে কোম্পানি আমাদেরকে যে লভ্যাংশের লাভের অংশ ফেরত দেন তা খাওয়া জায়েজ হবে কি না? প্রভিডেন্ট ফান্ডের টাকা দিয়ে যদি ব্যবসা করে, ব্যবসা করে সেখান থেকে যদি লাভের অংশ ফেরত দেয় তাহলে আপনি খেতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু সেটাকে হালাল ব্যবসা যদি লাগায় তারা বিনিয়োগ করে তখন সেক্ষেত্রে। আহমদ শাহিম আপনি লিখেছেন, আমাদের মসজিদে প্রত্যেক জুমার নামাজের পর মসজিদের উন্নয়নের জন্য মুসল্লিদের থেকে টাকা উঠানো হয় কিন্তু সেই টাকা থেকে আমাদের মসজিদের ইমামকে সাপ্তাহিক হাত খরচ দেওয়া হয়, এটা কতটুকু সত্য? এই বিষয়টা সঠিক কাজ নয়, বিশেষ করে ইমাম সাহেবকে মসজিদের নির্মাণ কাজের জন্য টাকা নিয়ে সেখান থেকে বেতন দেওয়া যাবে না, তাকে জেনারেল ফান্ড থেকে দিতে হবে। মসজিদের সাধারণ উন্নয়নমূলক বা সাধারণ যে কাজ আছে সেগুলোর জন্য যে টাকা উত্তোলন করা হবে ওখান থেকে বেতন দিতে হবে, নির্মাণের জন্য টাকা নিয়ে সেখান থেকে বেতন দেওয়া জায়েজ নয়। কারণ নসল ওয়াকিফিকানাসের সারে ফোকা একরম একমত এই মূলনীতির উপরে যে দাতা যে উদ্দেশ্যে দিয়ে থাকেন সে উদ্দেশ্যে আপনি ওই টাকাটা ব্যয় করতে হবে, তার কোনো একটা খাতার কথা বলে দেওয়াটা শরীয়তের পক্ষ থেকে নির্ধারিত হওয়ার মতো বিষয়টা। এমনি শাহিন সরকার আপনি লিখেছেন, আমার জন্মের 8 বছর পর আমার চাচির একটি মেয়ে হয়, ওই মেয়েটি আমার মায়ের স্তন চষে, আমার মা বলেন তার স্তনে তখন দুধ ছিল না, ওই মেয়েকে আমি বিয়ে করেছি, সে আমার স্ত্রী হিসেবে গণ্য হবে নাকি দুধ বোন হিসাবে গণ্য হবে? আমার মায়ের সন্তান প্রসবের 8 বছর পরও কি তার স্তনে দুধ থাকবে নাকি শুকিয়ে যাবে? 8 বছর পর তো দুধ থাকার কথা না, আপনার মাও যদি বলেন যে না দুধ ছিল না এবং কোনো সাক্ষীও দুধ পান করেছে এরকম মর্মে না থাকে তাহলে সেক্ষেত্রে এটা দুধ বোন হিসেবে গণ্য হবে না, আপনি তাকে বিয়ে করতে পারেন।